আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের পর্বে আপনাদেরকে তৈরি করে দেখাবো মিনি প্যানকেক। আশা করি এই সহজ চকলেট মিনি প্যানকেকের রেসিপিটি ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। প্যানকেক তৈরি করে নেওয়ার জন্য এখানে পরিষ্কার শুকনো মিক্সিং বোলে স্বাভাবিক তাপমাত্রার দুটো ডিম নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। এখন হুইস্কের সাহায্যে এইভাবে মিশিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না চিনির দানাটা পুরোপুরি গলে যাবে এবং কালারটাও একটু চেঞ্জ হয়ে আসবে। যখন দেখবেন চিনিটা গলে কালারটা এরকম চেঞ্জ হয়ে এসেছে, ঠিক সেই পর্যায়েই শুকনো উপকরণ দিয়ে দিতে হবে। একটি চালনির মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ কোকো পাউডার, 1 চা চামচ বেকিং পাউডার আর 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি। এখন এই শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি। এখানে আমি আগে থেকে জাল করে নেয়া 1.5 কাপ লিকুইড দুধ নিয়েছি। প্রথমেই অর্ধেকটা দুধ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি চকলেট ইমালশন 1 চা চামচ, তবে আপনারা চাইলে ভ্যানিলা এসেন্স দিতে পারবেন। এখন হুইস্কের সাহায্যে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছে। এখন দিয়ে দিচ্ছি 1/3 কাপ রেগুলার রান্নার সয়াবিন তেল, আবারও খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এই প্যানকেকের ব্যাটারটা তৈরি করে নিতে আমার 1.5 কাপের থেকেও কিছুটা কম দুধ লেগেছে, তবে আপনাদের কম বেশি লাগতে পারে। ব্যাস, প্যানকেকের ব্যাটার আমাদের রেডি, আর ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম হবে। আমি আজকে এরকম বোতলের সাহায্যে মিনি প্যানকেকগুলো তৈরি করে নেব, তবে আপনারা চাইলে চামচের সাহায্যেও তৈরি করে নিতে পারবেন। আমি বোতলের ক্যাপের মাঝে এরকম ছোট ছিদ্র করে নিয়েছি। প্যানকেক তৈরি করে নেওয়ার জন্য চুলায় একটি ননস্টিকের প্যান হালকা তেল দিয়ে খুব ভালো মতো মুছে নিচ্ছি। আর হ্যাঁ, ব্যাটার দেওয়ার আগে অবশ্যই খেয়াল রাখবেন প্যানটা যেন হালকা গরম থাকে। এখন এই বোতলের সাহায্যেই প্যানকেকের ব্যাটার দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম লোতে রেখেছি। এখন 1 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই দেখবেন ওপরে এরকম ড্রাই হয়ে গিয়েছে, ঠিক সেই পর্যায়েই উল্টিয়ে দিতে হবে। আবারও 1 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। এখন প্যান থেকে তুলে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছেন প্যানকেকগুলো কতটা পারফেক্ট হয়েছে। একইভাবে আমি সবগুলো প্যানকেক বানিয়ে নিচ্ছি। আমি আবারও বলছি, পারফেক্ট প্যানকেক তৈরি করে নেওয়ার জন্য অবশ্যই খেয়াল রাখবেন ব্যাটারটা যখন দিবেন প্যানটা যেন হালকা গরম থাকে, এবং চুলার আঁচ মিডিয়াম লোতে রেখেই প্যানকেকগুলো তৈরি করে নিতে হবে। সবগুলো প্যানকেক আমি বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে প্যানকেকগুলো এভাবেও খেতে পারেন, তবে আমি চকলেট দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। এখানে আমি 1/2 কাপ হোয়াইট চকলেট মেল্ট করে নিয়েছি। চকলেট কিভাবে মেল্ট করে নিতে হবে আমি চকলেট টপারের ভিডিওতে দেখিয়েছি, চাইলে ওই ভিডিওটি দেখে নিতে পারেন, ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা পেয়ে যাবেন। এখন আমি একটি করে প্যানকেকের মাঝে চামচের সাহায্যে হোয়াইট চকলেট লাগিয়ে নিচ্ছে। এখন আরেকটি প্যানকেক এটার ওপরে
बसिए दिच्छी एवं हल्का हाथे एकटु चेपे दिच्छी। आपनारा भिडियोते देखेई बुझते पारबेन। এখন 10 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিচ্ছি। 10 মিনিট পর ফ্রিজ থেকে বের করে নিয়েছি। দেখুন খুব ভালো মতো সেট হয়ে গিয়েছে। এখানে 1 কাপ ডার্ক চকলেট মেল্ট করে নিয়েছি। এখন আগে থেকে যে হোয়াইট চকলেট দিয়ে প্যানকেকগুলো আমরা রেডি করে রেখেছিলাম, এখন একটি একটি করে এই ডার্ক চকলেটের মধ্যে কোট করে নিচ্ছি। আমি কুলিং র‍্যাকের ওপর রেখে দিচ্ছি এবং কুলিং র‍্যাকের নিচে আমি প্লাস্টিক র‍্যাপার বিছিয়ে নিয়েছি। সবগুলো প্যানকেক আমি ডার্ক চকলেট দিয়ে কোট করে নিয়েছি। 10 মিনিট পর হোয়াইট চকলেট দিয়ে সাজিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আমি 10 থেকে 15 মিনিটের মতো ফ্রিজে রেখেছিলাম। দেখুন দেখতে কতটা কিউট লাগছে। প্রিয় দর্শক, আশা করি এই সহজ রেসিপিটি ভালো লেগেছে। আজকের মতো তাহলে আমি বিদায় নিচ্ছি। সবাই খুব বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।